জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মাধ্যমিকে পরীক্ষার্থীদের জন্য ম্যাজিক বক্স নিয়ে আসছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। সাত দফা বিষয় নিয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে। রবিবার দুপুরে বহরমপুর টেক্সটাইল কলেজে সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মূল বিষয় হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ম্যাজিক বক্স নামের একটি বই প্রকাশিত করছে এই সংগঠন। সেখানে এই বইয়ে উপকৃত হবে মাধ্যমিক পরীক্ষার্থীরা, পাশাপাশি তাদের সাম্মানিক ভাতা সহ প্রধান শিক্ষকদের ভোটের ডিউটি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আগামী 7 তারিখে সেপ্টেম্বরের 7 তারিখে মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে আমরা ডেপুটেশন দেব এবং বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে দু একটা সমস্যা আমি উল্লেখ করছি। মূলত আমরা দেখছি যে আমরা যারা করদাতা তাদের ফর্ম 16 আমরা পাচ্ছি না। এই ফর্ম 16টা আমাদের দেওয়ার বিষয় আছে। যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে তাদের PF-এর ইন্টারেস্ট কাটল করা হচ্ছে, সমস্ত ইন্টারেস্টটা প্রাপ্য ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট থেকে বঞ্চিত করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিন রাত আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমাদের অ্যাডমিন পর্যন্ত করানি, ফলে আমরা আমাদের তো অবসরের প্রয়োজন আছে। এই হোয়াটসঅ্যাপ সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি। আমাদের রাজ্য সম্পাদক বলেছেন যে এই 18-19টা মতো শিক্ষা বহির্ভূত বিভিন্ন প্রকল্পে আমাদের নিয়োজিত হতে হয়েছে, ফলে আমরা একদিকে বেতনের দিক থেকে বঞ্চিত হচ্ছি, পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পগুলো রূপায়িত করতে গিয়ে আমাদের মূল যে কাজ শ্রেণীকক্ষে পাঠদানের দিকে আমাদের মনোনিবেশ করা সেই জায়গাটায় আমরা করতে পারছি না। আমাদের ওপা 1998 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 2009 এবং 2019 যে ওপার বঞ্চনা তার নিরসন চেয়ে আজকে আমাদের আলোচনা চলবে। আমাদের আলোচনা চলবে যে শিক্ষা বহির্ভূত সমস্ত কাজে, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, মিড ডে মিল, নানান স্কিমে আমাদের যেভাবে জর্জরিত করা হচ্ছে, প্রধান শিক্ষক শিক্ষিকাকে দায়ী করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তাদের প্রতি যে অমানবিক আচরণ ঘটানো হচ্ছে, এইগুলোকে, এই নন একাডেমিক কাজগুলোকে, শিক্ষা বহির্ভূত কাজগুলোকে সামনে রেখে তার থেকে আমরা চাইছি একবারে অব্যাহতি, এবং তা নিয়ে আলোচনা চলবে আগামী দিনে আমাদের জেলাগত আন্দোলনের রূপরেখা কী হবে। এই ম্যাজিক বক্সে আমাদের মাধ্যমিক সিলেবাসে প্রায় 90-192টা চ্যাপ্টার আছে, সমস্ত বিষয় মিলে 192টা চ্যাপ্টারের উপরে আমরা প্রশ্নোত্তর সহকারে বই বের করেছি, যাতে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই নিজেদের পরীক্ষাকে তারা খুব সুন্দরভাবে দিতে পারে, তার জীবনে সফল হতে পারে। এছাড়া একটা অনলাইন অ্যাপ, লার্নিং অ্যাপ যেটা দেবে টিউটোপিয়ার মাধ্যমে, আমরা টিউটোপিয়ার যান্ত্রিক সহযোগিতা নিচ্ছি এই ম্যাজিক বক্সের ক্ষেত্রে। এই সমস্ত বিষয়গুলো আলোচনা নিয়েই আজকের আমাদের এই সাধারণ সভা।